হিজরা সেজে চাঁদাবাজি করার অভিযোগে টেকনিক্যাল মোড় এলাকা থেকে আটজনকে গ্রেপ্তার করে পুলিশ রাজধানীতে হিজরা সেজে চাঁদাবাজি করার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে আজ শনিবার দুপুরে জাতীয় জরুরি সেবা নয়শো নিরানব্বই নম্বরে পেয়ে মিরপুর মডেল থানার টেকনিক্যাল মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্র বলেছে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বিয়ে হয়েছে এবং তাদের স্ত্রী ও সন্তান রয়েছে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হোসেন ওরফে শিলা হিজরা সাতাশ হৃদয় ওরফে পিয়া হিজরা আঠারো আমিনুল ইসলাম ওরফে ঐশী হিজরা একুশ সাইফুল ইসলাম ওরফে জয়া হিজরা সাতাশ ইয়াহিয়া ওরফে মৌরি হিজরা ত্রিশ নয়ন ওরফে নিশি হিজরা কুড়ি বেলাল ওরফে কেয়া হিজরা আঠাশ ও মিজানুর রহমান ওরফে চায়না হিজরা কুড়ি মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোহসিন আজ বিকেলে প্রথম আলোকে বলেন গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরেই হিজরা সেজে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছেন পাপ্পু হিজরা তাদের গুরুমাতা পাপ্পু দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের ঢাকায় এনেছেন এবং হিজরা সাজিয়ে চাঁদাবাজি করাচ্ছেন তাদের প্রত্যেকের কাছ থেকে প্রতিদিন তিনি ছয়শ টাকা করে চাঁদা নিচ্ছেন গ্রেপ্তার ব্যক্তিদের অধিকাংশ বিবাহিত এবং তাদের সন্তানও আছে কিন্তু তবু তারা হিজরা সেজে চাঁদাবাজি করছিলেন পুলিশ কর্মকর্তা মোহসিন বলেন আজ দুপুর সাড়ে বারোটার দিকে টেকনিক্যাল মোড়ে তাওহিদ আলী নামের এক মোটরসাইকেল আরোহীর গতি রোধ করে চাঁদা দাবি করেন কয়েকজন হিজরা চাঁদা দিতে অস্বীকার করাই হিজরারা তার কাছ থেকে দুইশো টাকা ছিনিয়ে নেন ও সময় তাওহিদ জাতীয় জরুরি সেবা নিরানব্বই এ ফোন করলে মিরপুর মডেল থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে